সুপ্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকগণ এবং যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি একটি ক্লাস নিয়ে এসেছি, সেই ক্লাসটি পঞ্চম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয়, পঞ্চম শ্রেণীর বাংলাদেশীয় বিশ্ব পরিচয়। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। যারা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে, তারা যে যেখানে আছো সেখান থেকে বই খাতা কলম নিয়ে আজকে তাহলে আমরা শুরু করছি পঞ্চম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয়। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এই বইটি, হ্যাঁ, পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইটি আজকে পড়া হবে। আজকে আমরা পড়ব অধ্যায় তিন, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অধ্যায় তিনের বাংলাদেশের ঐতিহাসিক নিদর্শন। এই অধ্যায় তিনের আমরা পড়ব সোনারগাঁও ও লালবাগ কেল্লা। আমরা পড়ব বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পঞ্চম শ্রেণী সোনারগাঁও ও লালবাগ কেল্লা, ইতিহাস এবং ঐতিহ্য এই চ্যাপ্টার থেকে আমরা সোনারগাঁও ও লালবাগ কেল্লা আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, ওকে। এরপরে আমরা তাহলে চলে যাচ্ছি মূল পাঠে। শিক্ষার্থীরা, সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং তোমাদের খাতা কলম নিয়ে রেডি। আশা করি সবাই খাতা কলম এবং বই নিয়ে প্রস্তুত হয়ে গেছে। ঠিক আছে, ইতিহাস আমাদের আমাদের এই বাংলা, আমরা রিসেন্ট, তোমরা তো আরো পরে জন্মগ্রহণ করেছো, আমরা আগে জন্মগ্রহণ করেছি তোমাদের কিছুটা আগে। যাই হোক, আমাদের আগেও অনেক পুরুষ ছিল যারা এখানে বসবাস করেছেন, আমরা কিন্তু তাদের সম্পর্কে জানি না। তাদের বসবাস, তাদের চলাফেরা, তাদের ঐতিহাসিক বিভিন্ন কিছু তারা রেখে গেছেন, এই সম্পর্কে আমরা যখন ইতিহাস নিয়ে পড়াশোনা করি, ইতিহাস যখন ঘাঁটি বা ইতিহাস সম্পর্কে জানি, তখন কিন্তু আমরা এগুলো সব কিছু জানতে পারি, অন্যথায় কিন্তু নয়। ঠিক তেমনি সোনারগাঁও একটি রাজধানী ছিল, আমাদের বাংলার একটি রাজধানী ছিল সোনারগাঁ। সেখানে মুসলিম শাসকেরা রাজত্ব করতেন সোনারগাঁ। সোনারগাঁ, এখন প্রশ্ন হচ্ছে সোনারগাঁটি কোথায় অবস্থিত, তাই না? জানার বিষয়, সোনারগাঁ হচ্ছে ঢাকা থেকে দক্ষিণ পূর্ব অঞ্চলে, ঢাকা থেকে দক্ষিণ পূর্বাংশে নারায়ণগঞ্জ জেলার মধ্যে মেঘনা নদীর তীরে অবস্থিত। তাহলে আমাদের সোনারগাঁ কোথায় অবস্থিত? ঢাকার দক্ষিণ পূর্বাংশে নারায়ণগঞ্জ জেলার মধ্যে মেঘনা নদীর তীরে সোনারগাঁ অবস্থিত। এই সোনারগাঁয়ে, সোনারগাঁ ছিল প্রাচীন বাংলার রাজধানী, ছিল সোনারগাঁ। এখানে মুসলিম শাসকেরা শাসন করতেন এবং এখানে রাজত্ব করতেন মুসলিম শাসকেরা, তাই না? ঈসা খাঁ ছিলেন, তারপরে ছিলেন আওরঙ্গজেব, তাই না? তারপরে ছিল গিয়াসউদ্দিন আজম শাহ। এগুলো নাম শুনেছে কি তোমরা? হ্যাঁ, নিশ্চয়ই তোমরা যদি বাংলাদেশ বিশ্ব পরিচয় বই পড়ে থাকো, নিশ্চয়ই তোমরা এগুলার নাম তোমরা শুনে থাকবে, তাই না? হ্যাঁ, আমরা লালবাগ সোনারগাঁ সম্পর্কে কথা বলছি। এতক্ষণ বললাম বাংলার মুসলমান সুলতানদের রাজধানী ছিল, এখনো সেখানে সুলতানি আমলের অনেক সমাধি রয়েছে, যেটা হচ্ছে গিয়াসউদ্দিন আজম শাহের মাজার। ১৬১০ সালে ঈসা খাঁয়ের পুত্র মুসা খাঁ যখন পরাজিত হন, তখন এই সোনারগাঁয়ে যে রাজধানী ছিল সেখান থেকে রাজধানীটা
স্থানান্তর করে নিয়ে আসা হয় ঢাকায়। বর্তমান আমাদের যে বাংলাদেশের রাজধানী ঢাকা, সেখানে সেই 1610 সালে ইসাখার পুত্র মুসা খাঁ একটি যুদ্ধে পরাজিত হওয়ার ফলে ওখান থেকে এই রাজধানীটি ঢাকায় স্থানান্তরিত হয়, এবং আজ পর্যন্ত অদ্যাবধি পর্যন্ত আমাদের রাজধানী কিন্তু এখন ঢাকা শহরে আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা কি বুঝতে পারলে যে সুলতানি আমলের, মুসলিম সুলতানি আমলের যে রাজধানী সেটা এখন ঢাকায় স্থানান্তরিত, তাই না? এরপরে কি হয়, এখানে স্থানান্তরিত হওয়ার পরে 19 শতকের দিকে, 19 শতক, ঠিক আছে, 19 শতকের দিকে এই সোনার গায়ে একটি পানামা নামের একটি নগরী গড়ে ওঠে, এবং সেখানে বিভিন্ন ধরনের বণিকেরা সুতার ব্যবসায় লিপ্ত হন, এবং সেখানে একটি পানামা নগরী নামের এই নগরীটি গড়ে ওঠে, তাই না? তারপরে কি হয়, বাণিজ্য কেন্দ্র গড়ে ওঠে। তারপরে কি হয়, এই বাণিজ্য কেন্দ্র হিন্দু বণিকেরা কিন্তু ব্যবসা করত। হ্যাঁ, এরপরে কি হলো, এই ঐতিহাসিক নিদর্শনটা আমাদের 17 শতকের ঐতিহাসিক নিদর্শন। আমরা এখন বর্তমানে কত শতকে আছি তোমরা জানো? হ্যাঁ, 20 শতাব্দীতে, তাই না? 20 শতাব্দী, তাই না? 20 শতাব্দী, 20 শতাব্দী চলছে। সেই রকম 17 শতকে এখানে রাজধানী ছিল। যাই হোক, এরপরে আমাদের শিল্পাচার্য জয়নুল আবেদিন, শিল্পাচার্য জয়নুল আবেদিন, তোমরা নাম শুনে থাকবে, শিল্পাচার্য জয়নুল আবেদিন হচ্ছে বাংলাদেশের একজন শ্রেষ্ঠ শিল্পী, তাই না? তিনি, তার আঁকা বিভিন্ন ধরনের ছবি আছে, শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা ছবিগুলো আছে, সেই ছবিগুলো তোমরা নিশ্চয়ই দেখে থাকবে। এই শিল্পাচার্য জয়নুল আবেদিন 1975 খ্রিস্টাব্দে এখানে একটি জাদুঘর স্থাপন করেন সোনারগাঁয়ে, তাই না? সেই জাদুঘরের মধ্যে যারা তোমরা গিয়েছো তারা তোমরাই নিশ্চয়ই দেখে থাকবে, এই জাদুঘরের মধ্যে অনেক প্রকার ঐতিহাসিক নিদর্শন রয়েছে, যেমন গরুর গাড়ি, তাই না? গরুর গাড়ি সহ গরুর গাড়ি ঠেলা দিচ্ছে, তাই না? এই ধরনের আরো অনেক নিদর্শন আছে সেই জাদুঘরের মধ্যে। যাই হোক, আমরা এখন একটু ছোট্ট কম্পিউটার মনিটরে লক্ষ্য করব। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, সবাই ছোট্ট কম্পিউটার মনিটরে আমরা একটু খেয়াল করব। সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আজকের ক্লাসটি পরিচালনায় রয়েছে আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সহকারী শিক্ষক, পাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিংড়া, নাটোর। আমি জনপ্রিয় ওয়েব পেজ সরাইল ব্রাহ্মণবাড়িয়ার পক্ষে আজকের ক্লাসটি উপস্থাপন করছি, ঠিক আছে? এরপর পরে যাচ্ছি আমরা অধ্যায় তৃতীয়। এসো, কিছু একটা ছবি দেখতে পাচ্ছি, এখানে একটা ছবি দেখা যাচ্ছে, ছবিটা হচ্ছে, হ্যাঁ দেখো, এগুলো সোনারগাঁ এলাকার, সেই নারায়ণগঞ্জের মেঘনা নদীর তীরে অবস্থিত সোনারগাঁ পাহাড়িয়া রাস্তা। দেখো আজকের সোনারগাঁ, আচ্ছা, সোনারগাঁয়ের অবস্থান, সোনারগাঁয়ের অবস্থান সম্পর্কে আমরা ইতিপূর্বেই আলোচনা করেছি। তারপরে ঢাকা থেকে প্রায় 27 কিলোমিটার পূর্বে দক্ষিণে মেঘনা নদীর পশ্চিম তীরে সোনারগাঁ অবস্থিত। মুঘল আমলের বারো ভূঁইয়াদের শক্তিশালী, বারো ভূঁইয়া নাম শুনেছ তোমরা, মুঘল আমলের বারো শক্তিশালী ঈসা খাঁ এবং তার পুত্র মুসা খাঁয়ের রাজধানী ছিল এখানে। ঐতিহাসিক নিদর্শন সমূহ এখানে আমরা দেখতে পাচ্ছি, মুঘল আমলের এখানে পানাম নগর গড়ে উঠেছিল। পানাম নগর, এই মুঘল আমলের পানাম নগরটি গড়ে উঠেছিল, ঐতিহাসিক নিদর্শন হিসাবে আমরা দেখতে পাই যেটা। এরপরে যাচ্ছি আমরা, এখানে একটা দিঘি আছে, এই এখানে একটা সুন্দর দিঘি আছে, যারা ওখানে গেছে পর্যটন, পর্যটক হিসাবে যারা গিয়ে তারা দেখে থাকবে, এখানে একটি দিঘি রয়েছে।
আমরা সুযোগ পেলে সেখানে যাব, যাওয়ার চেষ্টা করবো, তাই না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। দেখো এখানে ধ্বংসপ্রাপ্ত কেল্লা, এই পুরাতন কেল্লাটি কিছুটা অংশ ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এছাড়াও রয়েছে নিদর্শন, দেখো হাতি, তারপরে কি রয়েছে, রয়েছে গরুর গাড়ি, তাই না? এই নিদর্শনগুলো রয়েছে আমাদের সোনারগাঁয়ে। তারপরে কি রয়েছে এখানে, সোনারগাঁয়ে তাজমহল রয়েছে, সোনারগাঁ তাজমহল, সোনারগাঁ তাজমহল রয়েছে, রয়েছে। তারপরে কি রয়েছে, গিয়াসউদ্দিন আজম শাহের মাজার, গিয়াসউদ্দিন আজম শাহ একজন শাসক ছিলেন, সেই মুসলিম শাসক, সোনারগাঁয়ের শাসক, তার মাজার রয়েছে গিয়াসউদ্দিন আজম শাহ, তাই না? এরপরে যাই আমরা দেখি, তারপরে কি দেখতে পাচ্ছি আমরা, সোনারগাঁয়ের লোকশিল্প জাদুঘর 1975 সালে প্রতিষ্ঠিত হয়, এবং এই জাদুঘরটি প্রতিষ্ঠিত করেন আমাদের শিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিন। দেখতে পাচ্ছি আমরা এখানে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ছবি দেখতে পাচ্ছি, এখানে জাদুঘরের ছবি দেখতে পাচ্ছি, জাদুঘরের নিচে একটি দিঘি রয়েছে, তাই না? এরপরে আমরা যাই, হ্যাঁ এবারে আমরা আমরা কিছু বোর্ডে কাজ করব, একটু তোমরা সবাই লক্ষ্য করো। হ্যাঁ বোর্ডে আমরা দেখি সোনারগাঁয়ে কি কি নিদর্শন রয়েছে, তাহলে আমরা এখানে একটু দেখছি সবাই সোনারগাঁয়ের নিদর্শন, ঠিক আছে? সোনারগাঁয়ের নিদর্শন কি কি রয়েছে, 1 নম্বরে কি রয়েছে, বিরাট আকারের দিঘি, কি দিঘি কি রয়েছে, বিরাট বিরাট আকারের আকারের দিঘি রয়েছে, বিরাট আকারের দিঘি রয়েছে। আর কি রয়েছে, ধ্বংসপ্রাপ্ত কেল্লা, কি রয়েছে, ধ্বংসপ্রাপ্ত ধ্বংসপ্রাপ্ত কেল্লা রয়েছে। তারপরে কি রয়েছে তোমরা মনে করো, এরপর রয়েছে কি রয়েছে, মসজিদ রয়েছে একটি, তাই না? মসজিদ, এই মসজিদটি এখন বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়। এখানে যে একটি মসজিদ হয়েছে, মসজিদ ছিল, এই মসজিদটি 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ, এই মসজিদটি কিন্তু এখন বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। তারপরে রয়েছে পানাম নগরের ধ্বংসাবশেষ, পানাম পানাম নগরের ধ্বংসাবশেষ, পানাম নগরের ধ্বংসাবশেষ রয়েছে। তারপরে কি রয়েছে, মাটির স্তূপ, কি রয়েছে, মাটির মাটির স্তূপ, যেখানে অনেক মাটি উঁচু করা আছে পাহাড়ের মতো, সেই মাটির স্তূপ রয়েছে সেখানে। এই নিদর্শনগুলি আমরা এই সোনারগাঁয়ে রয়েছে এই নিদর্শনগুলি, যদি কারো সুযোগ হয় কখনো গিয়ে দেখলে আমরা এইসব দেখতে পাবো, তাই না? আমরা জেনে থাকি ইতিহাসগুলো। হ্যাঁ এরপরে যাচ্ছি আমরা, তাহলে এবারে এবারে আমরা মূল বইটি সম্পর্কে, মূল বইটি নিয়ে একটু কথা বলবো, সেটা হচ্ছে তোমরা একটু সবাই এই বইটি বের করো, পৃষ্ঠা নম্বর 26, কত পৃষ্ঠা, পৃষ্ঠা নম্বর 26, এই পৃষ্ঠাটি দেখো এখানে ছবিতে দেখতে পাচ্ছি আমরা, হ্যাঁ পৃষ্ঠা নম্বর 26, হ্যাঁ এই 26 পৃষ্ঠাতে আমরা দেখব এখন পড়ব। সবাই একটু বের করো, একটু দেখে নাও। তাহলে ইসা খাঁর পুত্র মুসা খাঁ 1610 সালে একটি যুদ্ধে পরাজিত হন, এবং তখন থেকেই এই রাজধানী ঢাকায় স্থানান্তরিত হয়। হ্যাঁ তারপরে কি রয়েছে এখানে, আমাদের লালবাগ কেল্লা রয়েছে, লালবাগ কেল্লার ছবি রয়েছে, দেখো এখানে লালবাগের কেল্লা, যে কেল্লা, এই কেল্লাটি ঢাকার দক্ষিণ পশ্চিমে বুড়িগঙ্গা নদীর তীরে 1678 সালে লালবাগ কেল্লা নির্মাণ করা হয়। আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজম শাহ এই কেল্লাটি নির্মাণ কাজ শুরু করলেও তিনি কিন্তু শেষ করতে পারেন নাই। দুর্গটি সম্পূর্ণভাবে ইটের তৈরি, দুর্গের মাঝখানে খোলা জায়গায় মোগল শাসকগণ তাঁবু টানিয়ে বসবাস করতেন। দুর্গের দক্ষিণে
গোপনে একটি প্রবেশপথ রয়েছে, একটি তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ রয়েছে। বর্তমানে এই মসজিদটি জাদুঘর হিসাবে ব্যবহৃত হয়। এবারে আমরা পরে যাচ্ছি, এর পরবর্তীতে যাচ্ছি। এবারে আমরা একটু কিছু প্রশ্ন দেখব, যেটা আমাদের পরীক্ষাতে আমরা যেহেতু পরীক্ষা দিতে হয়, শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষাতে আমাদের কি ধরনের প্রশ্ন আসতে পারে এই চ্যাপ্টার থেকে, আমরা সেটা নিয়ে একটু কথা বলবো এখন। তোমরা খাতা কলম রেডি করো, খাতা কলম রেডি রেডি করো, রেডি, তোমাদের লিখতে হবে এখন। আমি একটা প্রশ্ন দেব, সেই প্রশ্নটি তোমাদেরকে খাতায় লিখতে হবে। রেডি সবাই? ওকে, সোনারগাঁ কোথায় অবস্থিত? এক নম্বর প্রশ্ন, সোনারগাঁ কোথায় অবস্থিত? তোমরা নিশ্চয়ই এটা এতক্ষণে রেডি হয়ে গেছো, তাই না, বলার জন্য? হ্যাঁ অবশ্যই, সোনারগাঁ কোথায় অবস্থিত? এক নম্বর প্রশ্ন। এই ধরনের প্রশ্নগুলো আমাদের পরীক্ষাতে আসে। হ্যাঁ, এবারে দুই নম্বর প্রশ্ন সবাই লক্ষ্য করো, দুই নম্বর প্রশ্ন, শিল্পাচার্য জয়নুল আবেদিন আবেদিন শিল্পাচার্য জয়নুল আবেদিন কত সালে লোকশিল্প জাদুঘরটি প্রতিষ্ঠা করেন? কত সালে লোকশিল্প, এখানে লোকশিল্প জাদুঘরটি প্রতিষ্ঠা করেন? কত সালে প্রতিষ্ঠা করেন? প্রশ্ন আমাদের কি ছিল, সোনারগাঁ কোথায় অবস্থিত? তোমরা নিশ্চয়ই লিখে ফেলেছো এতক্ষণে, সোনারগাঁ ঢাকার, হ্যাঁ বলো, সোনারগাঁ ঢাকার দক্ষিণ পূর্বাংশে নারায়ণগঞ্জ জেলার মধ্যে মেঘনা নদীর পশ্চিম তীরে অবস্থিত। এইটুকুই, তাই না? সোনারগাঁ তাহলে কোথায় অবস্থিত? ঢাকার দক্ষিণ পূর্বাংশে নারায়ণগঞ্জ জেলায় মেঘনা নদীর তীরে অবস্থিত। ওকে, এবারে দ্বিতীয় প্রশ্ন কি ছিল আমাদের, শিল্পাচার্য জয়নুল আবেদিন কত সালে লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন? শিল্পাচার্য জয়নুল আবেদিন কত সালে লোকশিল্প জাদুঘরটি প্রতিষ্ঠা করেন? শিল্পাচার্য, তার উত্তরে আমরা বলতে পারি, শিল্পাচার্য জয়নুল আবেদিন 1975 সালে লোকশিল্প জাদুঘরটি প্রতিষ্ঠা করেন। কোথায় করেন? এই সোনারগাঁয়ে, তাই না, সোনারগাঁয়ে লোকশিল্প জাদুঘরটি প্রতিষ্ঠা করেন। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা, এবারে এর পরবর্তীতে যাচ্ছি আমরা। এবারে তোমাদের তোমাদের বাড়ির জন্য একটি কাজ দেব, তোমরা খাতা কলম রেডি করো সবাই, সবাই রেডি। হ্যাঁ, বাড়ির কাজ, এবারে একটি মাত্র, বেশি নয়, অনলি ওয়ান, একটি মাত্র বাড়ির কাজ দেব। হ্যাঁ, বাড়ির কাজ, তোমরা রেডি হও। এক নাম্বার, মুসা খান কে ছিলেন? তার পিতার নাম কি? আশা করি তোমরা লিখে ফেলেছো। প্রশ্নটা হচ্ছে আমাদের এটা বাড়ির কাজ, ঠিক আছে, মুসা খান কে ছিলেন, তার পিতার নাম কি? মুসা খান কে ছিলেন, তার পিতার নাম কি? হ্যাঁ, এটাই আমাদের বাড়ির কাজ আজকে। তাহলে মুসা খান কে ছিলেন এবং তার পিতার নাম কি? আশা করি তোমরা এটা করতে পারবে, এর পরবর্তী ক্লাসে তোমরা নিয়ে আসবে, দেখাবে। হ্যাঁ, আজকের ক্লাসটি দেখার জন্য তাহলে আমাদের আজকের ক্লাসটি এখানে শেষ। এর পরবর্তীতে আমরা এর পরবর্তী অধ্যায় 4 নিয়ে আলোচনা করব, এর পরবর্তী ক্লাসে।
সুপ্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ ধৈর্য ধারণ করে আমার ক্লাসটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানায় এবং পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত করছি। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো, সবার মঙ্গল কামনা করি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।